দাড়ি রাখার নিয়মকে বুঝিয়ে বলবেন যে দাড়ির আরবি হল লেহিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার জন্য নির্দেশ দিয়েছেন, বারবার কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরটা ষোলো প্রকারের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ষোলো ধরনের, এটা উসুলের মধ্যে ভাগ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ ফরজ, কোনো নির্দেশ ওয়াজিব, কোনো নির্দেশ সুন্নত, কোনো নির্দেশ মুস্তাহাব, কোনো নির্দেশ মুবাহ, কোনো নির্দেশ এরকম, মানে স্তর বিন্যাস আছে, ইস্তেহসান আছে, বিভিন্ন স্তর আছে, ষোলো রকমের নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দাড়ির নির্দেশটা এত কঠোর নির্দেশ, এটাকে এই জন্য ফোকাহা ইকরাম ওয়াজিব এবং ফরজ সাব্যস্ত করেছে। মানে ফোকাহা ইকরামের মধ্যে হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত হইতে পারে কিনা এটা নিয়ে একটা একতলাফ আছে। কারো ফকিদের, কোন কোন ফকিদের মত হইল যে হাদিস যত শক্তিশালী হোক এটা দিয়ে সর্বোচ্চ ওয়াজিব হইতে পারে, ফরজ হইতে পারে। তো এই জন্য যারা বলছেন যে দাড়ি রাখা ওয়াজিব, তারা হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করতে পারেন নাই, এই জন্য ওয়াজিব পর্যন্ত যায় থেমে গেছে। আবার অনেক ফকিদের মত হলো হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হইতে পারে, কারণ হাদিস ওহি, হাদিস যদি শক্তিশালী হয় এটা দিয়ে ফরজ সাব্যস্ত হইতে পারে। তো সুতরাং তারা বলছেন যে দাড়ি রাখা ফরজ। তাহলে বোঝা যায় দাড়ি, মানে এত কঠোর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ফরজ এবং ওয়াজিব পর্যায়ের নির্দেশ। এটার নিয়মটা হলো, মানে এই চোয়ালটাকে লেহিয়া বলা হয়, মানুষের যে পুরুষের যে চোয়ালটা, চোয়ালটার নাম লেহিয়া। চোয়ালের উপরে যা উঠবে এগুলার নাম দাড়ি। চোয়ালের উপরে এখান থেকে শুরু করে নিচের দিকে, এখান থেকে শুরু করে নিচের দিকে যেটা উঠবে এটার নাম হলো দাড়ি বা লেহিয়া। এটার কোনো অংশ মুন্ডন করা যাবে না, এবং এটাকে লম্বার পরিমাণটা নিয়ে ফকিদের মধ্যে একতলাফ আছে। তবে অধিকাংশ জমহুরদের মত হলো এটাকে ছেড়ে দিতে হবে, যত লম্বা হতে পারে এটা কাটা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটেছেন মর্মে, ছোট করেছেন মর্মে, কোনো সহি হাদিস পাওয়া যায় না। তাহলে নবী সাল্লাম যেহেতু ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিতে হবে। আর কেউ কেউ আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল বা সাহাবীদের আমল দ্বারা সাবেত করেছেন যে এক মুষ্টি পরে কাটা যাবে, তবে এই মতের চেয়ে ওই মতটাই বেশি শক্তিশালী যে ছেড়ে দেওয়া, লম্বা করা। ডিজাইন করে দাড়ি কাটলে পাপ হয় কিনা, ডিজাইনটা যদি মুশরিকদের ডিজাইন হয় তাহলে হারাম, কবিরা গুনাহ, দাড়ি রেখেও কবিরা গুনাহ। আবার দাড়ি নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যাবে, কয়দিন এই ডিজাইনে, কয়দিন এই ডিজাইনে, অনেকে এরকম করে। বর্তমান যুবক তরুণেরা অনেকে দেখবেন যে কিছুদিন এক ডিজাইনে, কিছুদিন আরেক ডিজাইনে, এই দাড়ি নিয়ে যে খেলতামাশা করা এটা ইমান ভঙ্গের কারণ। আল্লাহ পাক সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছ, হাসি তামাশা পাইছ? লা তাআতাজুরু, কোনো উযর নাই, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, এটা আল্লাহর ফতোয়া। এজন্য দাড়ি নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলে, এরকম করলে ঈমান চলে যাবে। আর আরেকটা হলো ওই মুশরিকদের ডিজাইনে যদি অনুকরণ করে রাখেন, এই মুশরিকদের অনুকরণে দাড়ি রাখা হারাম, আপনি কি আমাদের দিন মুশরিক হয়ে উঠবেন। অনেকে বর্তমানে মুশরিক খেলোয়াড়, মুশরিক শিল্পী, মুশরিকদের অনুকরণে অনুকরণ দেখে দেখে ওরা যে যেভাবে দাড়ি রাখে সেভাবে দাড়ি রাখে, এটা সম্পূর্ণ হারাম। বরং দাড়ি রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে তরিকা, যে পদ্ধতিতে রেখেছেন সেই পদ্ধতিতে।